থানার হাতে আটক পাঁচ জানা এই দিন রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিলোনিয়া থানা চার নম্বর ব্রিজ সংলগ্ন তমাল মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি কে আটক করে দীর্ঘদিন ধরেই তমাল মল্লিক দুই দেশে পাচারের সাথে জড়িত অন্যান্য দিনের মতোই মঙ্গলবারও বাংলাদেশে পাচার করার জন্য নিজের বাড়িতে মজুদ করে রাখে বিভিন্ন সামগ্রী এই মজুদ করা সামগ্রীগুলি বাংলাদেশে নেওয়ার জন্য কাঁটাতারের বেড়া টোপকে তমাল মল্লিকের বাড়িতে আসে পাঁচজন বাংলাদেশি যুবক খবর পেয়ে ছুটে যায় পুলিশ তমাল মল্লিকের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ বাংলাদেশি যুবক সহ প্রচুর পরিমাণে কাপড় এবং তেল উদ্ধার করতে সক্ষম হয় ধৃতরা আজাদ হোসেন আব্দুল আনোয়ার সাহেব উদ্দিন জহিদুল ইসলাম সজীব পুলিশ জানায় তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের পরশুরাম এলাকায় পাঁচ বাংলাদেশি আটককৃত যুবকদের পুলিশ শনিবার সকালে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সত্তর দুশো বারো একশো কুড়ি বি ধারায় মামলা গ্রহণ করে প্রেরণ করেছে বিলোনিয়া আদালতে আমাদের থানার স্বপন সেন এবং অন্যান্য অফিসার সুকান্ত ত্রিপুরা তারা চার নম্বর বিল্ডিয়া চার নম্বর বিশ সম্প এলাকায় তমাবলিতে বাড়িতে বিজান চলাই এবং সেখানে পাঁচজন বাংলাদেশি সহ কিছু কাপড় এবং নগরত্ন তেল সিজ করে আমরা প্রিলিমিনারি ইন্টারভেস করে জানতে পারি যে সেই কাপড় এবং তেলগুলি বাংলাদেশে স্মার্গ করার জন্য সেখানে মজুত রাখতে চলে একটা বিল্ডিয়া পি একটা কেস রেজিস্টার করে সেটা তদন্ত করা হচ্ছে এখন দেখার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে কি বের হয়ে আসে এদিকে অভিযুক্ত বাড়ির মালিক তমাল মল্লিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এখন দেখার বিষয় বেআইনি কার্যকলাপের সাথে জড়িত তমাল মল্লিকের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে সূত্রের খবর দীর্ঘদিন ধরেই তমাল মল্লিক থানা পুলিশকে ম্যানেজ করে ধরনের বেআইনি কার্যকলাপ করে চলছে ফলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তমাল মল্লিকের বিরুদ্ধে পুলিশের এ হেন ভূমিকায় ক্ষোভে ফুঁসছে মানুষ সান্ধন টিভি